আল্লাহ কোরআন মধ্যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম তোমাদের মতো একজন নবী বাবা দি আয়াতটা কখন নাযিল হয়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা নবীকে দুনিয়াতে আগমন করলেন কাফের কাফের তোরে রব্বি মানে তোরে নবী কাপনা জাদুকর বলতে লাগলো বেরাদ ইসলাম ভয়ঙ্কর বলতে লাগলো তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ও নবী যা আপনি বলে দিন আমি হলাম তোমাদের মতো একজন মানুষ তখন আয়াতটা নাযিল আর এই ওয়াহাবীরা বলছে যে না নবী আমাদের মত বেরাদ ইসলাম মহাজান জামানি কিরাম চমচমালো যে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আপনার কিনা দুনিয়াতে আগমন করলেন বাবাজি আসার পরে পরে বাবা সেজদাতে মাথা নত করেছে আমরা হলে পরে পেয়াপু করে কান্না করতে তাহলে আমাদের থেকে নবী আলাদা জি আমার নবী যে দুনিয়াতে আদব সহ করে এসেছে সমস্ত ফারেস্তার নবীকে জিয়ারত করেছে আর এই বোকারবাটা বোকা বলেছে নবী আমাদের মতো মানুষ আর দাঁত হলো তেতলার বিচির মতো না বলেছে নবী আমাদের মতো মানুষ আমাদের সোনা আপনার বকড়া বকড়া বন্ধ করে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের পাসিনা বাবা আতর থেকে খুশবুদার ছিল জোরে বলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে গেছে নামাজ পড়তে সমস্ত মুসল্লিগণ বলছে যে বলে আনাস কি ব্যাপার এত সুন্দর আতর কোথা থেকে কিনে লিয়েছো তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে যে বলে এটা কোন জায়গার আতর নয় আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম মুবারক আমি নিয়ে গায়ে মেখে তো জোরে বলেন না আরে ওয়াহাবীর বাচ্চারা বলছে যে নবী আমাদের মতো মানুষ নবী আমাদের মতো ছিল বেরাদ ইসলাম মাদা সামানি গ্রাম নবী আমাদের মতো মানুষ ছিল না ছিল না ছিল না জোরে বলেন বেরাদ ইসলাম আজকে 12 রবিউল আউয়াল জাসনা ঈদে মিলাদুন নবীতে আমরা যখন জুলুস বের করি ওয়াহাবীদের গায়ে চুলকানি উঠে দেবন্দের গায়ে চুলকানি উঠে ফরাসির গায়ে চুলকানি উঠে কেন বেরাদ ইসলাম তাদের গায়ে জ্বালা যন্ত্রণা হয় বেরাদ ইসলাম আর আমাদের আহলে সুন্নাতুল জামাতে আকীদা যে 12 রবিউল আউয়ালে যদি আমরা খুশি মানিয়ে আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি হয়তো আমাদেরকে জান্নাতে জায়গা দান করতে 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 अल्लाह अकबर या रसूल अल्लाह जिंदाबाद तो बाबा जी मुसलमान आसुन তাইলে আমরাই নবীকে মহব্বত করব না করব না এখন অনেক সিস্টেম মলবি বাড়িয়েছে বলছে 12 রবিউল আউয়ালে ঝান্ডা লাগানো যাবে না 12 রবিউল আউয়ালে নতুন পোশাক পরা চলবে না আমি মাওলানা আবাইদুল ইসলাম জামানি বলে গেলাম আনন্দের দিন যদি হয় তো সর্বপ্রথম 12 রবিউল আউয়াল মাসই হচ্ছে দিন নাকি বলছে আমরা বছরে কটা মাস পাইবা 12টা মাস এই 12টা মাসের মধ্যে সবথেকে উত্তম মাস একবারে আনন্দিত মাস হচ্ছে 12 রবিউল আউয়াল দেখি না বুঝছেন আপনি যদি বলেন যে মোল্লা স্যার রমজান মাস কি হলো সফর মাস কি হলো হ্যাঁ মুহররম মাস কি হলো শুনেন আমার নবী না হলে কি মুহররম মাস নবী না হলে কি রমজান মাস পেতেন নবী না হলে কি কোরআন পেতেন নবী না হলে কি হাদিস পেতেন জি না তাহলে নবী যদি দুনিয়াতে না আসতে তাহলে বাবাজি তাহলে কোন মাসটা উত্তম হলো তা আমি জোর গলাতে বলতে পারি ভালো খাবার যদি খেতে হয় তো 12 রবিউল আউয়ালে খাও ভালো পোশাক যদি পরতে হয় 12 রবিউল আউয়ালে পরো আনন্দ যদি করতে হয় 12 রবিউল আউয়ালে করো কোন জায়গায় যদি বিবি স্ত্রীকে ঘুরতে যদি নিয়ে যেতে হয় তো 12 রবিউল আউয়ালে আনন্দ করে ঘুরো তাই বলে বাবাজি আমরা সুন্নি মুলবিরা কখনো বলি না যে নবীর আগমন দিবসে খুশি করো বলতে ডিজে বক্স গান বাজিয়ে নয় বাবাজি মুসলমান খুশি করব খিচুড়ি রান্না করে খুশি করব জলসা করে খুশি করব আপনার ফকির মিসকিনদেরকে খিচুড়ি খাইয়ে জোরে বলেন এটাই তো আমাদের আহলে সুন্নাতুল জামাতে আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আসুন তাই আপনাদেরকে বলতে চাই যে 12 রবিউল আউয়াল সবথেকে আমাদের আনন্দিত মাস তাই বাবা যে মুসলমান যেটুকু পারবেন 12 রবিউল আউয়ালের বাবা বিরিয়ানি রান্না করেন পোলাও করেন যত রকমের স্টাইলের খাবার আছে ওই মাসেই করেন জোরে বলেন আল্লাহ কি বলেন আল্লাহ ফারস্তে দেখো আমার নবী মুস্তাফা এই মাসে এই তারিখে জন্মগ্রহণ করেছে আগমন করেছে তার জন্য আমার বান্দারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুন্দর সুন্দর খাবার তৈরি করে জোরে বলো
উদ্দেশ্য না থাকলে করব না কি গো আজকে এই বাড়ি ভাড়া যদি উদ্দেশ্য না থাকে মিলাদ করতে নাকি উদ্দেশ্য আছে বলেই মিলাদ করার টাইম করেছে এবং মানুষজনকেও দাওয়াত করেছে তাই বাবা জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও 12 রবিউল আব্বালে উদ্দেশ্য থাকবে যে নবী মুস্তাফা 12 রবিউল আব্বালে আগমন করেছেন তার জন্য আমরা খুশিতে ভালো ভালো খাবার খাচ্ছি এটু জোরে বলেন আসুন বাবা জামা মুসলমান একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা জি মুসলমান ভাইরাও এ শোনা মালিকে রে গো আমার আব্বা জি মুসলমান ভাইরাও ও গো আমার মা কালা শুনে জান মা রাতের বেলায় ও মা জানরি আপনাদেরকে বলি গো মা আপনারা যদি নারী হতে চান খাতুনে জান্নাতের মত নারী হন আপনারা নারী হতে যান ও গো মা জননী হযরতে রাবিয়া বসরির মত হন আপনার যদি নারী হতে যান হযরতে মা আমিনার মত নারী হন আপনার যদি নারী হতে যান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন জীবন বদলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা জি আমার নবীকে গর্বে নিয়ে আছেন বাবা এই সোনা মানিকের পেরাদার একজন ইহুদি নারীরা বাবা ইন্দারাতে পানি আনতে গেছে বাবা ইন্দারাতে পানি আনতে গিয়ে বাবা ইন্দারাই পানি নাই তারা ব্যাগ নিয়ে যাচ্ছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জি হাতে বালতি করে নিয়ে এসেছে বাবা পানি আনতে যাবে ইহুদি নারীরা বলতে যে দেখো দেখো আমিনা যাচ্ছে পানি আনতে তাকে অপমান হয়ে ঘুরে আসতে হবে পেরাদার সাহেব মাদার সাহেব মানিকের তোরা হলো আলাদা আর হযরতে মা আমিনা হলো আলাদা এ বাবা যে মুসলমান ভাইরা ইহুদি নারীরা তারা বলতেছে ঠিক আছে বোন তাই তোমাদেরকে দাও হবে বাবা যে আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চলতে 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 রাস্তাতে আপনার যদি পায়ে পাথর পড়ে যায় ওই পাথরটা গলে যেন বাবাজি মোমবাতির মতো গলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ যদি পায়ে যদি আপনার কাঁটা পড়ে যায় রে বাবা ওই কাঁটাটা যেন গোলাপ ফুল হয়ে যায় মাথার উপরে যদি আপনার রত্তর লাগে বাবা আপনার হাজার হাজার পাখি এসে হযরতে মা আনহার মাথার উপরে ছায়া করে এরি নাম হযরতে মা আমিনা এ বাবা জি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকে রে যখন বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইন্দারা কাছে পৌঁছাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো জিবরিল যাও পানিটা তো নিচে আছে গভীর নিচে আছে একটা দে দাও ওই পানিটাকে উপরে তুলে দাও আমার মামিনার যেন চুল পরিমাণের কষ্ট যেন নাই এ বাবা জি মুসলমান ভাইরা যদি কষ্ট পায় আমার নবীজি কষ্ট পায় এ বাবা জি মুসলমান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
जिंदाबाद ए बेरादर सलाम मुआजन सामानी के राम बाबू चुप चुप हम बंदे जिबिल अमीन बाबा अब पर किना अल्लाह हुकुम पार पर बाबा करंट मोते ऐसे एक तो बाबा जहाँ झटका दिए चे वो भी जोन जोन तोल गुल अपमार पड़े अब पर इधर आ रोपोरे जोन जोन चुने चे चे हजरत अमीन रजी अल्लाह ताला अनहाय एक बल्टी पानी जकुन बाबा ढूंढाया नीलो गरम करावर पानी टानी चे निमे गलो जोर बरना पानी जकुन बाबा नीचे निमे गलो नीचे निमे जार पड़े इतिके यहूदी नारी ने बल देखो मामीना पानी पाइना इतिके हजरते मामीना रजी अल्लाह ताला अन्हा बाबा बाल्टी तो करे पानी नहीं जाते जे यहूदी नारी ने बोलते जे बोले आमीना तुम ही तो हमादर के पानी दी बे बोले चले बोले हाँ पानी है तो तुम्हादर के देवो जाओ जाओ हमादर एक 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 करे जगह नहीं से जो बाबा जी तीन दर के पानी दा हलो अल्लाह की कुदरत हजरते मामीना रजी अल्लाह ताला अन्हार बाल्टी ते के चूल परिमाण पानियों को मेना एरी नाम तो बाबा रहमत ए बाबा जी मुसलमान भाईरा जेई नबी अमर हजरते मामीनार गर्भेते आछे ताइले बोलुन ना हजरते मामीनार बाल्टीते रहमत आछे ना नाई आमादेर बाल्टीते 12 जन के जदि पानी दिन तो मने आर्थिक बाल्टी पानी शेष কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় যে মাওলানা সাহেব আছেন বাবা যে মুসলমান যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক মেয়েদেরকে পানি দিয়েছিল কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে বালতি থেকে চুন পরিমাণে পানি ওঠে জরা বলেন না এরই তো নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো এই 12 রবিউল আউয়ালে জশনে ঈদে মিলাদুন নবীতে জানো খুশি মানানো তৌফিক দান করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ مولانا محمد صلى الله تعالى عليه وسلم بابا جی میلا دربار تو تو کل ہو جی ہم چھوٹا مانوس تو بھوک تیرو لوک 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 ہو بھی ہے جگہ جگہ سے بابا جی مسلمان তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবা জি মুসলমান আসুন আমাদের সকলকে জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো জান্নাতি বানিয়ে নাই জোরে বলুন আল্লাহ আল্লাহ বেরাদার ইসলাম তো যাই হোক হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে থেকে যখন আমার নবী মুস্তাফা আগমন করলেন কখন বলবো নাকি তার আগে কিন্তু বাবা যে রাত এবং দিন ঝগড়া লাগাচ্ছে আল্লাহর সাথে জোরে বলুন রাত দিন বলছে যে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাও দিন বলছে না আল্লাহ আমার মাঝে পাঠাও বেরাদার ইসলাম মাদা সামানি কেরাম এ সোনা মানি কের বহুত বাবা লম্বা ঘটনা দেখলে মেন পয়েন্ট গুলো আপনার বলবো আপনাদের সম্মুখে এ বেরাদার ইসলাম মাদা সামানি কেরাম আমার নবী মুসলমান দুনিয়াতে আমার মাঝে যদি নবী আছে তিন বলতে চলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী দুনিয়াতে আগমন করে দিনের সম্মান দেবে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পুরো দিন তোমরা ঝগড়া করো না করো না করো না আমার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে দুনিয়াতে পাঠাবো না হবে রাত না হবে দিন
ना হবে রাত না হবে দিন এ বাবা জি মুসলমান ভাইরা তবু আমার সোনা মানিকেরা 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারে দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা আগমন করলেন কিন্তু বাবা জি আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করেছেন আগমন করার পরে বিরাদের ইসলাম মুয়াজ্জিন সামারি কিরাম আসার পর পরে নবী জি শেষ যান سبحان ربي العلانا پر يا رب حبلي امتي يا رب حبلي امتي امار امتر کی ہوئے امار امتر کی ہوئے جی نبی امار دنیا تاثر پر ری بابا امتر کھو دنیا چے تیلے بولن وی نبی مصطفر آگو مندی بسے امرا خوشی مانا بنا مانا مانا جی جو رو بلن بیران اسلام جی نبی امار دنیا تاثر छुट्टी बाबा तो भोर गेले मन फरिश्ता बोलछे आमरा जाबो बोले जाओ तोमादे सुरे কদিন পর সাত দিন পর কেন সাত দিন ধরে আল্লাহর ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করছে কদিন আর এখন ওয়াহাবীরা দেবন্দরা বলছে কবর জিয়ারত করা যাবে না লেন আসুন আমার নবী মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে আরে আর আমার কিতাবের মধ্যে ভিড়ই পাই না যে কবর জিয়ারত করা যাবে না বাবা যে মুসলমান আসুন বাবা বিশ্বনাথের জীবন শুনতে গেলে বাবা কমসে কম আপনার সাত রাতের দরকার আছে করাত্রি কোনটা বলবো কোনটা রাখবো এটা ধীরে ধীরে চলে তো বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানা আমাদের সকলকে তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম আমিন বাবা জি চলুন আমার নবী মুস্তাফার একটা ঘটনা ধরি বাবা নবী জি যখন আপনার 6 বছর হলো তো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যখন মদিনাতে এই মক্কাতে যখন দিয়ে গেলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো আমার নবী মুস্তাফার বয়স তখন কয় বছর বাবা 6 বছর কাবাতে বসে বসে পাহাড়ের দিকে দৃশ্য দিছে কোন পাহাড় সাপা পাহাড় মারবা পাহাড়ের দিকে ওই পাহাড়ের উপরে উঠে বাবা জি মুসলমান কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠে ওই বাচ্চাদের ছেলেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে আর আমার নবীজি দেখতেছে গলাটা কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপর উঠে তার বাপের কাছে জোর বের করে গাইতেছে ও গো মা জননী তারই জন্যে আমার মা আব্বার কথা মনে পড়ে গেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা বেটা তবে শোনো না শোনো না তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছে বলে বেটা বেটা গো তবে আমি তোমার আব্বা কা দেখাতে পারবো না আমার নবীজি বলছে মা গো আমার আব্বা জান দেখতে কেমন জোরে বলবেন না
তো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলেন ওগো আমার বলজার টুকরা তোমার আব্বা দেখতে কেমন তুমি তো মালিক তুমি তো জানো তোমাকে তো আল্লাহ সে জ্ঞান দিয়েছে জোরে বলেন তোমার নবীজি বলছেন বলে মা আমার একটা আব্দার মানবে বলে কি গো মা বলে আমার আব্বা জানেন যেখানে কবর রয়েছে রওজা রয়েছে মাকামে আবু আবা জায়গাতে ওই জায়গাতে গিয়ে আমার আব্বার কবরটা জিয়ারত করব জোরে বলবেন আটো মহব্বত বলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তুমি তো যাবে তোমার আব্বার কবর জিয়ারত করতে বলে হ্যাঁ আম্মা জান আমি যেতে চাই এদিকে বেরাদ ইসলাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন গো আমার বেটা তবে চলো না তোমার দাদাজির কাছে আমার শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিবের কাছে যদি আমার শ্বশুর আব্বা যদি যেতে দেয় তাহলে যাব আর যদি कबरखाना जियारत करते जाए छोट बेटा আব্দুল্লাহ মক্কাতে फिर आसते बोमा अमीना तुम्हें এদিকে আমার নবীজি বলতে জানো বলো গো মা দাদু জান আপনার কাছে একটা আবেদন করব গো দাদু আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব তারপরে আমার নানির বাড়িতে একাদ মাস থাকার পরে আবার মক্কাতে রিটার্ন দেব বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার কলিজার টুকরা এসে যাও আমার সিনাতে লেগে দাও আমার নবীকে সিনাতে লাগিয়ে নিন যাওয়ার পরে বলতেছে ঠিক আছে যাও তোমার আব্বা জানে যখন কবর জিয়ারত করবে যাও 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 আর মানা করব না হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা হুজুর আপনি কি আমাদেরকে বিদায় দিবেন নাকি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো মা আমিনা আমিনা তবে শুনে নাও আমি তোমার সঙ্গে একটা লোক পাঠাবো তার নাম হলো উম্মে আইমান ওই উম্মে আইমান কে ডেকে নিয়ে এসো উম্মে আইমান কে বলো বলো উম্মে আইমান তুমি উঠে লাগাম ধরে টানো আর হযরত মা আমিনা আমার পোতা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে নিয়ে গিয়ে তোমরা মদিনা ঘুরায় নিয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক আছে হযরত মা আমিনা উটের উপর চড়েছে আমার নবী মুস্তাফা মায়ের পেছনে চড়ে মাজাটা ধরে আছে জোরে বলেন এদিকে বাবা উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে আল্লাহর কি কুদরত উট আগে যায় না रेखे आगे मुसलमान भाई मुस्तफाई चलते 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 रास्ता पड़े আব্বা জান আমাকে 10 বছর আগে বিবাহ করে নিয়েছিল আর
কোনদিন তোমার নানির বাড়ি যাই না, এই প্রথম যাচ্ছি। কোন রাস্তা দিয়ে মদিনা যাব আমি তো ধরে ধরে পাই না। আমার নবী জীবনে বলে মা আপনি কি চিনতে পারেন না? বলে বলে বেটা না চিনতে তো পারি না, বহুত দিন পরে তোমার নানির বাড়ি যাচ্ছি। আমার নবী জীবনে মা জননী মা হাজার তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজার তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাস্তা চিনলে কেমন করে? এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা, কি চিনেছো কি করে বলো না বলো না। আমার নবী বলছে বলে মা জাননী ওগমা আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম ওগমা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরীল আমিন সারা পৃথিবী রাস্তা গুলো চিনাইয়া দিয়েছে। নার তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত পীর কা দামান ওলি কা দামান আল কুরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর জন্মদিন মা বাবার সম্মান দিল কে? নামাজ রোজা আল্লাহ কে? তাহলে নবীর মহব্বত করতে হবে না হবে না? জি বাবা জামাত সম্মান আসুন, আমরা এই নবীকে মহব্বত করব, এই নবীকে ভালোবাসব। বাবা জি নবীকে ভালোবেসে যদি আমরা অন্ধকার কবর যদি যাই তো বেরাদ ইসলাম মরার পরেও জান্নাতি জোরে বলে বলে মরার পর জান্নাত হবে না? মন দিতে হবে নবীকে কাকে? তাই কবে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় কাকে ভালোবাসো? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর মন যদি দিতে হয় কাকে দেব মন বলুন না একটু জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ সোনা উম্মতেরকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কেম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু কেম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। এ বাবা যে মুসলমান ভাইরাও আমরা এখনো মন দিতে পারলাম না, আমরা মন দিলাম বাবা সাত্তারের ভিডিকে, আমরা মন দিলাম করিমের ভিডিকে, আমরা মন দিলাম আব্দুর রহমানের ভিডিকে, আমরা মন দিলাম তাইলে বাবা জি জন্মলা আমরা নবীকে ভালোবাসি না বাসি না?
আদর করতো কতই না সাহা করতো আমার নবীজি বলছে মা গো ও গো মা জাননি আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি অত সহ্য করতে পারি না এ বাবাজি মুসলমান ভাইরা ও বাবা সোনা মানিকেরা যখন বাবাজি আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানেন কবরখানা জিয়ারত করে নিলেন করে নেবার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা চলো যাই তোমার নানির বাটে এক মাস থাকবো বাবাজি মুসলমান ভাইরা তিনাকে নিয়ে বাবা মদিনাতে গেলেন যাওয়ার পরে এক মাস মদিনাতে এক মাস থাকলেন কদিন থাকলেন মা আমিনা বলছে বেটা বেটা চলো আমরা মক্কাতে যাব যেহেতু শ্বশুর আব্বাকে কথা দিয়েছি এক মাসের ভিতরে যেতে হবে চলো আল্লাহ বলছে আমিনা আমিনা আর তোমার মক্কা যাওয়া হলো না বেটা চলো মাইমান বলছে মাইমান ওটো রেডি করে দাও রেডি হয়ে গেল আমার নাবি কেউ কেউ বসে নিয়েছে চলছে বাবা রোদ আল্লাহর কি কুদরত আমার নাবি মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা যে ছায়া জোরে বলেন যাচ্ছে মা আমিনা বলছে বলে আল্লাহ আমার বেটাকে নিয়ে যদি একটা জায়গাতে 2 ঘন্টা আরাম করতে পাইতাম তো খুব সান্ত্বনা হতো দেখছে বহুত দূর প্রতি আরাম করছে বাড়ি ঘর নাই কিছু নাই বহু দূর দেখছে একটা বাড়ি দেখা যাচ্ছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন যাওয়ার পর দরজা খটখট করে আওয়াজ দিলেন দরজা খুলেন এক ইহুদি বলে কে তুমি তো আমার না আমিনা বলে কোথায় বাড়ি বলে বাড়ি হচ্ছে আমার মার বাড়ি হলো মদিনাতে শ্বশুর বাড়ি হলো মক্কা ও আচ্ছা তোমার আব্বা নাম আব্দুল ওয়াহাব জহরি না বলে হ্যাঁ বলে তো তুমি তো আমাদের এলাকারই মেয়ে বলে হ্যাঁ বলে কি হয়েছে বলো বলে তোমার এই বৈঠকে আমরা এক আধ ঘন্টা আরাম করে আবার মক্কা দিকে চলে যাব যখন বাবা এই কথা বলা হঠাৎ করে ওই ইহুদির কিন্তু নাবিজি দিকে নজর ইহুদিটা বলছে বলো আমিনা ওই বাচ্চা ছেলেটাকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো গো ভাই আমি তো ওই বাচ্চা ছেলেটার জন্য আপনার বৈঠক বসার জন্য আবেদন করতেছি আপনার এখানে এক ঘন্টা বসার পরে আমরা চলে যাব এই বাবাজি এই সোনা মানিকেরা ও গো আমার মা খালো শুনে জান তো মা রাতের বেলায় ওই ইহুদিটা বলতেছে বলো গো আমিনা আমিনা ওটা তোমার বেটা নাকি বল হ্যাঁ তোমার বেটার নাম কি রেখেছো বলে আসমানে ছিল মোহাম্মদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জামানি বাবাই কথা বলেছে ইহুদিতে বলছো আমিনা আমিনা তবে শুনে না শুনে না তোমাকে জাগাতে বসতে দিব কিন্তু তোমার বেটা মুহাম্মদ কে বসতে দিব না ইহুদিরা বাবা এই নাম প্রয়োগ করেছিল কিন্তু বাবাজি মুসলমান ভাইরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে বলরে ভাই চার জন্য আমি এত খুন
পর্যন্ত জায়গা ধরে লাভ শুধু আমার জন্য নয় আমার বেটার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতে জন্য বলো গো ভাই তুমি বলো না আমার বেটা কি অন্যায় করেছে কি দোষ করেছে আমার বেটা তো ছোট ছেলে তোমার কি অন্যায় করেছে বলো না বলো না ইহুদি দেবন জগ আমিনা যিনি হবে আখেরি জামানার নবী তিনার মায়ের নাম হবে হযরত আমিনা তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ তিনার দাদুর নাম হবে আব্দুল মুতালিব তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরী তিনার দাদির নাম হবে বিবি বাররা এ আমিনা এটাই তো তোমার বেটা ইনি তো আখেরি জামানার নবী ইনার পর আর কোন নবী আসবে না ইনি তো আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার তাকে চালু করে দিবে তার জন্য এই ছেলেটাকে আমরা এ জায়গাতে বসতে দেব না এ বাবা জি মুসলমান ভাইরা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনে বলছে ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না আমিও তোমার জায়গাতে বসবো না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা বাবা চলতে লাগলেন বাবা চলতে 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 বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল আমার নবী যে বলছে মা গো মা আর এই জায়গাতে কবে আসবো না আসবো তার কোনো গ্যারান্টি নাই গো মা যাবার সময় আমার আব্বা জান কবরটা আজাদ করে নি তেরা দান সালাম বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে বলো গো আমার বেটা যাও তোমার আব্বা কবরখানা জিয়ারত আর একবার করে নাও এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা আরাম করতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার ইজরাইল তাড়াতাড়ি করে যাও 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 হযরত মা আমিনার জানটা কবুজ করে না হযরত ইজরাইল সাল্লাম তিনি বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আমার নবী তো বড় এতিম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নী আলামু মা লা তাআলামুন ও গো আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না এ আমার ফেরেশতা যা তোমাকে যেটা বলি সেটা করো তবে হযরত ইজরাইল সাল্লাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবুজ করে নেয় আমার নবী জি তিনার আব্বার কবর বাবা জিয়ারত করতেছে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ ও গো রব্বুল আলামিন এদিকে আমার মা আরাম করতেছে আর আমার আব্বা জান কবরে শুয়ে আছে বাবা যখন কবরখানা জিয়ারত করা হলো জিয়ারত করার পরে এক পা দুপা করে বাবা তিনার মা চেহারার দিকে তাকাতেছে আমার নবী মুস্তাফা বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে যদি মায়ের চেহারা যদি ভালো নজর দেখে না একটা মকবুল হজের সপজা এ বাবা জি মুসলমান ভাইরা ও গো আমার শোনা মানে গেরো আমার নবী মুস্তাফা সাহেবের আলাইহিস সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম মার কাছে আরাম করতেছে আমার মা কত আরাম করতেছে না গো বাবা জি ঘুম যখন হয়ে গেল 1 ঘন্টা পার হয়ে গেল 2 ঘন্টা পার হয়ে গেল বাবা জি মা আর কোন সাড়া দেয় না রে বাবা আমার নবী জি মার লাকেতে হাত দিয়েছে বাবা লাকেতে আর নিশ্বাস না রে বাবা আমার নবী জি চোখের পানি ফেলায় না করতে লেগেছে বলো আল্লাহ ও গো রব্বুল আলামিন যে রাস্তা ধরে আমি নানির বাড়িতে গেলাম আমি যাওয়ার সময় তোমাকে আর মক্কাতে নিয়ে যেতে পারলাম না আমার নবী দেখে 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 দে বাবা চোখ চোখ লাল লাল করে নিয়েছে এদিকে উম্মে আইমান তিনি বলতেছে ও গো দুজাহানের বাদশা আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে আমার নবী জি বলছো গো মাইমান যে মা জননী আমাকে খাইয়ে দিত যে মা জননী আমাকে পড়িয়ে দিত যে মা জননী আমাকে কত সুন্দর আদর করে দিত ও গো মাইমার আমার তো পৃথিবীতে আর কেউ থাকলো না আমার আব্বাও না আমার মাও না আমার নবী জি চোখের পানি ফেলে ফেলে আপনার কান্না করতে যে বেরাদ ইসলাম ও মাইমান কান্না করে বেরাদ ইসলাম এদিকে বাবা জি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জি তাপন কাপনের ব্যবস্থা ও জায়গা তো হয়ে গেল ওই যাওয়ার পরে বাবা জি উম্মাইমান নবীর হাত ধরে আপনার ডাকতেছি আমার নবী মুস্তাফা জান বাবা তিনার মায়ের পায়ে তলাতে ধরে ধরে কান্না করতেছে বলে আল্লাহ যে রাস্তা ধরে আমি চলে গেলাম
মদিনাতে গেলাম আবার মাকে আর মক্কাতে নিয়ে যেতে পারলাম না এ বাবাজি মুসলমান ভাইরা এদিকে বাবা হযরত উম্মে আইমান বাবাজি তিনি বলল কে বলো নবীজি কান্না করবেন না আপনি যদি কান্না করেন ফেরেশতারা কান্না করে আপনি যদি কান্না করেন ঘুর গেলে মান ফেরেশতারা কান্না করে ও গো নবীজি আপনি যদি কান্না করেন সারা পৃথিবীর কাত পালাও কান্না করে বেরাদান সাহেব মহাজন জামানি কেরা বাবু যখন বাবা আমার নবীকে নিয়ে এক পদুপা করে বাবা যখন মক্কা দিকে গেল বাবা মক্কাতে যখন পৌঁছে গেল বেরাদান সাহেব হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উম্মে আইমান আমার ছোট বউমা আমিনা কোথায় আছে গো বলো উম্মে আইমান মাথাটা নিচু করে আছে বাবা কিছুই বলে না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উম্মে আইমান কেন কথা বলো না আমার ছোট বউমা কি তার মার বাটে থেকে গেল নাকি বলে না হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার বউমা ছোট বউমা আমিনাকে আর মক্কাতে নিয়ে আসতে পারলাম না মনে মনে চিন্তা করে নিয়েছিলাম আমার ছোট বউমা আমিনা যখন যাচ্ছে আর মনে হয় মক্কায় ফিরে আসবে না এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন মামা চোখ মুবারক তুলে যখন হযরত আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়েছে আমার নবী মুস্তাফার চোখ মুবারক বলে বাবা লাল লাল হয়ে গেছে এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার কথা তুমি চিন্তা করো না তোমার চোখের লাল যদি আমাকে ভালো করতে হয় অনেক দূর যদি আমাকে হায় যাব তবে কাল সকাল বেলাতে তোমার চোখের লাল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে আমিও ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে নিয়ে বাড়িয়ে গেলে নবীজি কে দেখে দেওয়া চোখ লাল লাল হয়ে গেছে কার কাছে যাই একটা গির্জা ঘরে গিয়ে হযরত আব্দুল মুত্তালিব খটখট করে আওয়াজ দিয়েছে দেওয়ার পরে পেরাদ ইসলাম ওই গির্জা ঘরটা যেন ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করেছে গির্জা ঘরের ভিতরে যে ছিল বাবাজি সে বেরিয়েছে বলছে হুজুর কি হয়েছে বলে আপনার এই জায়গাতে আমি দু দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আপনি দরজা খুলছেন এতক্ষণ মানে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি যখন দরওয়াজা হাত দিয়েছেন আমার এই গির্জা ঘরটা ভূমিকম্পর মতো কাঁপতে লেগেছে আমি বুঝে গেছি যে আমার গির্জা ঘরে দুজাহানের বাদশা পা দিয়েছে জোরে বলেন দুজাহানের বাদশা পা মুবারক রেখেছে কিন্তু আপনার যে গির্জা ঘরে আছে হ্যাঁ তিনি কিন্তু জানেন না যে ইনি নবী তখন বেরাদের ইসলাম আব্দুল মুত্তালিব বলছে যে ঠিক আছে যা ভালো দেন দেন আমার পোতা কালকে কানাকানি করেছে চোখটা লাল হয়ে গেছে একটু ফুফা দেন যেন চোখের লালটা যেন কেটে যায় যখন বাবাজি ওই মানুষটা গির্জাঘর থেকে তাকায় বুঝে গেছে যে না এই জায়গাতে একজন ব্যক্তি এসেছে সে হলো দুজাহানের নবী দুজাহানের বাদশা যেমন বাবা ওই পাদ্রিটা যখন আপনার নবীর দিকে এক নজরে তাকিয়েছে বাবা তখন বলছে হুজুর আপনি আপনার পোতাকে বাড়িতে চলে যান বলে কেন বলে আমি তো চোখ ভালো করার জন্য আপনার কাছে নিয়ে আসলাম বলো ভালো করতে হবে না আপনার ওই যে পোতা আছে ওই পোতার থুতু মুবারক নিয়ে ওনার চোখে লাগিয়ে দেন অটোমেটিক ভালো হয়ে যাবে জোরে বলো বলো বলে আস্তে বাবা বলে হ্যাঁ বলে আপনি জানেন না ইনি হচ্ছে দু জাহানের বাদশা কালিকামলিওয়ালা মক্কিয় সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান গিয়ে উনার খুতু মুবারক নিয়ে উনার চোখে লাগিয়ে দেন অটোমেটিক সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আমার নবীজি খুতু মুবারক পাওয়ার কথা জানেন নাকি
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি বহুত লম্বা ঘটনা আছে গোশত এবং রুটি থুতু মুবারক দিয়েছেন এক না দুই না বাবা এক হাজার সাহাবীরা খেয়েছে তবু বাবা কমে না জোরে বলো তো বাবা যে মুসলমান আসুন তো আমরা এই নবীকে মোহাব্বত করব না জি আমরা নবীকে ভালোবাসব নবীকে মোহাব্বত করব জোরে বলুন আল্লাহুম আমিন একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ আমার জন্মদিন জোরে বলেন আমার জন্মদিন আমার প্রাণ মদিনা আমার জন্মদিন আমার প্রাণ মদিনা ভুল যেতে চাইলে ও ভোলা যায় না ভুল যেতে চাইলে ও ভোলা যায় না আমার জন্মদিন আমার প্রাণ মদিনা ভুল যেতে চাইলে ও ভোলা যায় না জানি না ওই মদিনা আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধ জোরে বলো জানি না ওই মদিনা আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধ চেতায় আছে নবীজি ও গো নবীজি চেতায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যরকম সুবহানাল্লাহ এই বাবা মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকে রাও তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা যে ও গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা নবীকে মোহাব্বত করে নাও জোরে বলো সুবহানাল্লাহ নাকি বলছে নবীকে মোহাব্বত করতে হবে বাবাজি একটা জিনিস ভাববেন যে প্রত্যেকটা জিনিসে ধাপ আছে না নাই আপনি যেই তিন তলার উপর উঠবেন সিঁড়ির প্রয়োজন হবে সিঁড়ি যদি না হয় তখন লিফটের প্রয়োজন উপর উঠতে গেলে বলে তো বাবাজি একটা জিনিস শুনুন আল্লাহকে পেতে গেলে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায় না যায় বাবাজি মুসলমান একজন ওয়াহাবি বলছে কোথায় যেন জালসে গেছিলাম আপনার ওই রায়গঞ্জের দিকে রায়গঞ্জে গিয়ে আমি বলেছি নাবি নূর এবং মানব তো ব্যক্তিটা যায় বলেছে আপনি কি ওয়াজ বললেন নাবি নূর বলছে হ্যাঁ 100 বার বলছে 100 বার আপনার সঙ্গে যদি এখানে বাহাস কিছু করতে হয় আমি মুক্তি সাহেবকে ডাকবো এখান করে জি আমরা তো আলেম বলেছেন আমরা তো বাহাসের মালিক না বাহাসের মালিক হচ্ছে কারা মুফতি গণের দেখি গো আমি যে ভাই আপনি যদি নূর বলে যদি না মানে হ্যাঁ তবে আপনি একদিন ডেট করুন আমি চারটা মুফতি নিয়ে আসবো আপনি নিয়ে আসেন নিয়ে আসার পরে নাবি নূরের কি নূরের নয় এটা প্রমাণ হবে তো বাবা যে মুসলমান বলছে কি জানেন যে আপনারা এখন ডেট দিচ্ছেন আপনারা আসবেন না আবার যে বাপের বেটা বাপ যদি হয় এখন ডেট করেন আমি এখন বসে থাকি চারটা মুফতি রাখবো এখন আর এখন কিতাব দিয়ে ফয়সালা করা হবে তো বাবা যে মুসলমান একটা জিনিস ভাববেন আল্লাহ বলছেন যে ওলি যারা ওলিকে মোহাব্বত করে তারা পাবে কাকে কাকে পাবে নবীকে আর যারা নবীকে পেয়ে যাবে পাবে আল্লাহকে আর যারা আল্লাহকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোরে বলো একটা জিনিস ভাববেন আপনি যে জায়গা থেকে কলকাতা যাবেন কিসের সাহায্যে গাড়ি বা কোনো যানবাহনে বাবা যে মুসলমান না আপনি কলকাতা পৌঁছাতে পারবেন না ঠিক কিনা তো বাবা যে মুসলমান আল্লাহর ওলিরা হচ্ছে মাধ্যম
আর কিছু কিছু বক্তারা বাড়িয়েছে, এরা বলছে যে মাধ্যম বা ওসিলা তালাশ করা চলবে না, যে বাবা যে মুসলমান যে বলছে ওসিলা তালাশ করা চলবে না, ওই ওসিলা স্যার চলতে পারে না, জিজ্ঞাসা করবেন না, ওই ওসিলা স্যার চলতে পারে না। এখন ইউটিউবের মধ্যে অনেক 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 বক্তা বাড়িয়েছে, যেমন বাবা যে আপনার ওই নাম বলছিল আপনারা হয়তো শুনেছেন ইউটিউবের মধ্যে, বলছে আলা হযরত বলা চলবে না, হ্যাঁ ওই নাম বললে পরে বাবা যে ওই ইউটিউবের মধ্যে বেশি ভাইরাল হয়ে যাবে, আপনার ছুরি ঘুরেছে বাবা যে মুসলমান যেন সুন্নিরা কুদ্দে উঠে কুদ্দে উঠলো আর ইয়াস ভাইরাল হয়ে গেল নাকি বলছে আপনার আপনার যাবেন ইউটিউবের মধ্যে শুনবেন শুধু হাসা হাসি আর কান্দা কান্দি, কে কি করেছে কার কি হয়েছে আর কিছু ছাড়া জানে না, শুধু আপনার গুজব গাহাই গিল্লা গাহাই, একটা তার হাদিস মাদিস কিছু মুখস্থ নাই, একটা বাবা যে তার কোরআন কোন তাফসীর নাই কিছু নাই, শুধু আপনার হাবা জাবা গাহাই বাড়ি ফেলে যাবে বাবা যে মুসলমান, ওই ব্যক্তি আবার বলেছে মাসলা কালা হাজার বলা চলবে না, চিনে মাসলা কালা হাজার মানে কি আর মুখতে এক মুখ দাঁড়িয়ে বলা নাই নাকি বলছে বাবা যে মুসলমান, এই সুনামানিকার একটা কথা আপনাদেরকে বলে যাই, যারা নাবির প্রেমিক হবে যারা নাবির আশিক হবে বেরাদেশরা মুখ দেখলে পরে চিনা যায়, জোরে বলেন আর তো মহব্বত বলেন, তারপরে বেরাদেশরা ইউটিউবের মধ্যে আটটা বক্তা ভাইরাল হয়েছে কে জানে, না আটটা বক্তা কে জানে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাকা আপনার খুবই বুঝলেন না, এবার ফতোয়াতে বুঝে কেচা খাওয়া যায় কালো কাকার গোশ খাওয়া যায় বুঝে মেয়েদের মেন্সের সময়তে কোরআন শরীফ পড়া যায় যায় যখন আস্তে আস্তে কত বড় ভুল ফতোয়া গো, বাবা যে মুসলমান এই সব মুলবিদের জন্য বাবা দুনিয়াটা বারফিটাল হয়ে গেল, বাবা জি একটা কথা বলবো সঠিক পথ হলো আহলে সুন্নাতুল জামাত, তাই আপনাদের কোন করে বলবো যে মাসলাকে আলা হযরতের উপরে মাসলাকে আলা হযরতের উপরে পাবনে থাকবেন বেরাদের ইসলাম, আমরা দেখবেন একদিন না একদিন জান্নাতি হব 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 জোরে জোরে আসুন বেরাদের ইসলাম, তাই উনুত করে বলতে চাই যে মাসলাকে আলা হযরতকে আমার হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর ভাই আমার বসে আছে, তিনি তো মাসলাকে আলা হযরতের বিষয়ে বহুত রকম বললেন, বাবা তো মুসলমান খুব সুন্দর আলোচনা, কিন্তু বেরাদার আপনাদেরকে একটাই উনুত করে বলবো, হ্যাঁ যে এই যে গ্রামে আপনাদের ইমাম রেখেছে একবার যোগ্য বিজ্ঞ একজন আলেম রেখেছে, কোন দেবন্দী ওয়াহাবি ফারাজি কাদিয়ানি লাভ যাব কেউ হা করতে পারতে পারতে বুঝেন না কি গো হা করতে পারবে, আর এই রকম আলেম এই দুনিয়া এরকম গ্রামে রাখতে হবে জানে কেউ যেন ভুল ভাল ফতোয়া না দিয়ে যেতে পারে, এখন যদি এখানে কোনো মুলবি যদি আসা বলে কি কোনো মুলবি যদি আসা বলে যে বার বার লাভ বল করা চলবে না এক করা যায় না হারাম, তাহলে পরে এরকম যদি মুলবি যদি থাকে তো আর পাপ থাকবে না, যার কপাল ভালো তার নসিব ভালো, তাই বাবা যে মুসলমান আপনাদের কপাল ভালো এরকম একজন আলেম পেয়েছে আমার জীবনের বুকে, বাবা আমি নসিব মাদ্রাসা প্রায় ছয় বছর ছিলাম ইনিও ছিলেন, আমার সব সময় বাবা তিনটা সময় উঠছি পেশাব তিনটা সময় করে পড়ে চলে চলে আল্লাহ তাআলা তিনাকে আরো হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা তিনাকে আরো জানো মাথার ব্রেন যেন আরো তিনার তাজা করে দেয় জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহু আমিন, তো বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমরা সকলে জানো আল্লাহ ওলিদেরকে যেন মহব্বত করতে পারি, নবীগণকে যেন আমরা মহব্বত করতে পারি ভালোবাসতে পারি, তাই বাবা কই বলছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিবানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিবানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরমিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না
दीवाना अल्लाह लोल जाना नबी पावे ना दुनिया चाय खुदा के राजी आमार खुदा चाय नबी के राजे जरा वाला ना दुनिया चाय खुदा के राजी आमार खुदा चाय नबी के राजी ए तो बुझा गेलो ना रे दीवाना अल्लाह रोली छाड़ा नबी पाबी ना नबी छाड़ा खुदा ना पाबी ना रे दीवाना अल्लाह रोली छाड़ा नबी पाबी सुनबान भाई बाबा एक रास्ता धरे चले खाजा बाबा चिन्हन ना গরুর মূর্তির পূজা করি বলে কত বছর ধরে করো বলে 100 বছর ধরে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ইহুদি তুমি যদি একটা গরুর মূর্তির পূজা করো নিশ্চয় তোমার কথা শুনবে বলে তা কেমন করে হয় বলে হ্যাঁ তোমার কথা শুনবে বাবা খাজা মইনউদ্দিন বলতে চায় এ ইহুদি তাই না তুমি বলো গরুর মূর্তি থেকে তোমাকে দুধ বের করে দেখাতে হবে মুসলমান ভাইরা তখন বলতে ইহুদি তুমি কি পারবানি বলে না আমি তো পারবো না বেরাদের ইসলাম খাজা বাবা বলতেছে আমার কাছে গরুর মূর্তির পূজাটা দিয়ে দাও যেমন বাবা দিয়েছে আমার খাজা মইনউদ্দিন বলে দুধ দে যেমন বলেছে দুধ দে গরুর মূর্তির পূজা বাবাজি দুধ দিতে শুরু কর খাজা বাবা বলে যে দুধ দে তো দুধ দেয় আপনি কার ইবাদত করেছেন আমার খাজা মইনউদ্দিন বলে চার ইবাদত করলে পরে সারা দুনিয়ার গাছপালা কথা শোনে ও ইহুদি তুমিও তার ইবাদত করো জোরে বলুন সুবহানাল্লাহ আমার খাজা মইনউদ্দিন বলতে যায় একটা গরুর মূর্তির পূজা তুমি 100 বছর ধরে করেছো ওই মূর্তিতে যদি দুধ দিতে না পারে কেন তার পূজা করবে কেন তুমি পূজা করবে বেরাদার ইহুদিটা বলতে চায় খাজা বাবা আপনি আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন আমাকে এখনই কলমা পড়ে মুসলমান বানায় নি এ বাবাজি এরি নাম বাবা খাজা মইনউদ্দিন এ বাবাজি মুসলমান ভাইরা বাবা আমার শোনা মানিকেরা চল বাবাজি আর একটা ওলির ঘটনা আপনাদেরকে শোনাই বাবাজি হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই তিনার একদিন মুরিদরা বলছে হুজুর ফানা কাকে বলে বাকা কাকে বলে হুজুর ফানা কাকে বলে বাকা কাকে বলে
তো হযরত সাফিয়ার কালি আর রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে তোমাদের প্রশ্ন আজকে আমি দেব না কিছুদিন বাদ দিন একদিন দুদিন তিন দিন চলে গেল একদিন সাফিয়ার কালি রহমাতুল্লাহ আলাই তার মোদেরকে বলেছে শোনো আমার যখন ইন্তিকাল হবে তখন তোমরা আমার লাশটাকে ঘর থেকে বের করে দাও লাশটাকে ঘর থেকে বের করবে না তোমরা যখন দেখবে যে আল্লাহর ফেরেশতারা গোসল করাচ্ছে কিছুক্ষণ পরে আমার লাশটাকে নিয়ে গিয়ে জানাজার মাঠে রাখবে পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে জানাজা পড়ার জন্য তোমরা তার জন্য অপেক্ষা করবে জোরে বলো বেরাদার সালাম মাদান সামানি কে নামাও বাবা যে মুসলমান যখন সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদ মুরিদ গুলো তাকে বলা হলো বলার পরে বাবা যে একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা চুপ চুপ সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে বাবা যে ঘরের ভিতরে তিনার লাশ আল্লাহর ফেরেশতারা আপনার গোসল দাওয়াতেছে বাবা যে কিছুক্ষণ পরে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে নিয়ে আসে বাবা জি জানাজার মাঠে আসার পরে বলে ভাইরা তোমরা দাঁড়িয়ে যাও এখনই জানাজার নামাজ শোনাবে বাবা জি জানাজার নামাজ যখন পড়ানো হয়ে গেল হুজুর আপনি তো আমাদের হুজুর জানাজার নামাজ পড়িয়েছেন আমরা হুজুরের একটা জীবনী কিতাব লিখতে চাই তিনার জানাজার নামাজ কে পড়িয়েছে আমরা যদি এটা কিতাবের মধ্যে না লিখি এই কিতাবটা অসল শূন্য থেকে যাবে তাই হুজুর আপনার নামটা দয়া করে বলুন হুজুর আপনার নামটা বলুন সাফিয়ার কালি রহমাতুল্লাহ আলাই মুরিদেরা বলছে হুজুর আপনার নাম বলতেই হবে না লেখা আমাদের জীবনী কিতাব লেখা হবে না যখন বাবা যে মুসলমান ভাইরাও কোন মতে বাবা জি বলে না কিন্তু মুখে দে বাবা বিশাল বড় একটা পর্দা দেওয়া আছে রে বাবা একজন মুরিদ বাবা পর্দাটাকে যেমন সরায়া দেওয়া বাবা সমস্ত মুরিদেরা দেখতে পেতেছে হযরত সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নহীঁ চলেঙ্গে নহীঁ চলেঙ্গে নহীঁ চলেঙ্গে এ বাবা জি মুসলমান ভাইরাও হযরত সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা জি দাঁড়িয়ে রয়েছে রও বাবা জি সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি মালতাজ এ মুরিদেরা তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে থানা কাকে বলে বাগা কাকে বলে এ মুরিদেরা দেখছো তুমি খাটের উপরে যে যে শুয়া এটা হলো ফানাও আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি এটার নাম হলো বাকা জোরে বলেন দেখো তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে ফানা কাকে বলে বাকা কাকে বলে যে খাটে শুয়ে আছে এ হলো ফানা আর আমি তোমাদের সম্মুখে তোমাদের হুজুর সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এরই নাম হলো বাকা জোরে বলেন না আল্লাহর ওলি জিন্দা আছে না নাই জিন্দা আছে এই আল্লাহর ওলিকে আমরা ভালোবাসতে চাই না চাই না নবীগণকে ভালোবাসতে চাই না চাই না জোরে বলেন যাক যাক এলাকার প্রত্যেকটা মানুষের ইমান তাজা আছে আর তাজা থাকবে না কেন যেটা আমাদের হুজুর সাহেব আছেন হুজুর আছে আপনার কি না এমন এমন বাবা মশলা মাসাই যখন দিবে বাবা জি আমি তো ভুলে গেলাম বেরাদার ইসলাম প্রত্যেকটা মানুষের ইমান তাজা করার জন্য এরকম আলেমের দরকার আছে না নাই হাবুড়ি জাবুড়ি কে নিয়ে ঢুকাই না বাবা এরকম আলেম থাকবে তো আপনাদের দেশ বাবা জ্বলবে উজালা যেরকম আপনার যে একটা দুনিয়াতে একটা জিনিস দেখবেন যে গোলাপ বাগানের ভিতরে ফুলের বাগানের ভিতরে সব ফুল বাবা জি রেখেছে আপনার গেঁদা ফুল বলেন সূর্যমুখী ফুল বলেন সব ফুল রেখেছে কিন্তু ওই বাগানের ভিতরে একটা ফুল নাই গোলাপ ফুল তাহলে ওই বাগানের কোনো সময় থাকে জি তো এটা হচ্ছে বাগান আর ইনি হচ্ছে গোলাপ ঠিক কিনা এই জোরে বলেন না এটা হচ্ছে বাগান আর বাগানের ভিতরে মানান হচ্ছে গোলাপ
তো বাবা যে মুসলমান সব সময় মাথায় খেয়াল রাখবে হ্যাঁ আলেমদেরকে মহব্বত করবে আমার নবীজি বলেছে কোন ব্যক্তি যদি আলেমকে মহব্বত করে যদি একটা কপালে চুম্বন দেয় ওই ব্যক্তি আমার নবী মুস্তাফাকে চুম্বন দেবে জোরে বলো আসুন বিরাদার ইসলাম আর আমি